হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আর আমি আছি, মোটামুটি আছি। তো আজ দেখো আমি বানাচ্ছি কচু দিয়ে চিংড়ি মাছ। তো খেতে কি ভালো লাগে বলো না? আর এই কচু দিয়ে চিংড়ি মাছটা এতটাই টেস্টি হয় যে মাছ মাংস সব ফেলে রেখে এই কচু চিংড়িই খেতে ইচ্ছা করে। তো এই কচু চিংড়ি দিয়ে এক থালা ভাত নিমিষে উঠে যাবে যে কোনো মানুষের, জানো তো। তো দেখো এখানে কিছুটা কচু নিয়ে নিয়েছি আর কচুটাকে ভালো করে খোলা ছাড়িয়ে এটাকে একটু সিদ্ধ করতে দিয়েছি, কেননা কচুটা তো তোমার একটু মানে মাটির তলার, তো গলা যেন না চুলকায়, তো সেই জন্য একটু সিদ্ধ করে জলটা ফেলে দিলে তো তোমার গলা চুলকাবে না। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি, দেখো কিছুটা তেল দিয়ে দিলাম, আর তারপর তোমার দিয়ে দেবো পেঁয়াজ। তো দেখো আমি সমস্ত কিছু আগে তোমাদেরকে দেখাইনি, তো রান্না করছি আর কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু হালকা লাল মতো ভেজে নেবো। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ভালোবাসা দেবে। তো দেখো আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর আমি একটু তেলের পরিমাণটা কমে দিই, কেননা আমার মায়ের তো সুগার আর যে কোনো মানুষের জানেন তো তেলটা কম খাওয়া উচিত, তো তাই জন্য অতিরিক্ত তেল একদমই শরীরের জন্য ভালো না। তো তাই জন্য আমি চাই তোমরাও একটু কম পরিমাণে তেল খাও। তো দেখো এখানে আমি কিছুটা আলু অ্যাড করছি, তো শুধু কচু দিয়েও করা যায় চিংড়ি দিয়ে। আর আসল কথা আমার ছেলে আবার আলুটা খেতে ভালোবাসে, ওই জন্য ছেলের জন্যই আলুটা দেওয়া। তো আলুটা এবার পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম হালকা করে, আর দেখো এই কচুটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, তো ওটা জল গালাতে দিয়েছি। আর এখানে দেখো কিছুটা রসুনের পাউডার দিয়ে দিলাম, তো তোমরা রসুনটাকে বেটেও দিতে পারো। তো শুধু রসুনই ইউজ করবো, অন্য কোনো আর কোনো মশলার প্রয়োজন নেই, শুধু রসুনটা। আর তারপর দেখো কচুটাকে জল ঘোরাতে দিয়েছিলাম, কচুটা দিয়ে দিলাম, কচুর কচুটা দিয়ে ভালো করে একটু মেরে নেবো। তারপর দেখো এই কচুর তরকারিতে তেমন কোনো মশলার প্রয়োজন হয় না, একদমই খেতে ভীষণ ভালো। এরমভাবে রান্না করে দেখবে আর আমাকে জানাবে। দেখো এখানে কিছুটা চিংড়ি নিয়ে নিয়েছি, তো আজকে এই চিংড়িটা দিয়েই করে নিচ্ছি। আর আমরা যেন চিংড়িটা বেশি খাই, চিংড়ি মাছটা বেশি পছন্দ করি। আমার ছেলে আসলে চিংড়ি মাছের কাঁটা নেই, তো সেই জন্য আমার ছেলেও চিংড়ি মাছটা পছন্দ করে। তো দেখো এই চিংড়ি মাছটাকে ভাজিনি, ভাজলে কিন্তু শুধু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তো এটাকে নুন লঙ্কা হলুদ আর তেল দিয়ে জাল নিয়ে নিয়েছি, তো এরকমভাবে জাল নিয়ে নিলে চিংড়ি মাছটা নরম থাকে। আর দেখো এরকমভাবে চিংড়ি মাছটা দিয়ে মিক্স করে নিলাম তরকারির সাথে, ভালোভাবে একটু নেড়ে নিয়েছি। আর এখানে দেখো মশলা দিচ্ছি, তোমার হলুদ গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন, ব্যাস। আর কোনো মশলার প্রয়োজনই নেই, এই তরকারিটা এমনিতেই খেতে ব্যাপক হবে। তো দেখো সমস্ত কিছু মশলা দিয়ে একটু নেড়ে নেব। আর তোমরা তো জানো কতটা পরিমাণে তরকারিতে নুন লঙ্কা হলুদ দেয়, তো সেই পরিমাণে নুন লঙ্কা হলুদ দিয়ে নেবে। তো আমরা তো এরকমভাবেই খাই, তোমরা কীরকমভাবে খাও সেটা জানিও। দেখো মশলাটা একটু আলুর সাথে ভালোভাবে নেড়ে এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে জানো তো পুড়ে যায় না, মানে মশলাটা এমনি যদি তেলের সাথে আলুর সাথে সবজির সাথে নাড়ি পুড়ে যাবে, একটু জল দিয়ে কষিয়ে নিলে মানে তোমার একদম সুন্দর হয়। কষানোটাও ভালো হয়, তরকারি জানো তো যতটা কষাবে ততটা কষি হবে। তো দেখো কষানো হয়ে গেছে, এবার তোমার তরকারিটাকে ভালো করে কষে নিয়ে নেওয়ার পর এবার আমি জল দেবো। এই কচুর তরকারিটি খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই, অল্প একটু দেবে। আর এমনিতে কচুটা সিদ্ধ রয়েছে, তোমার আলুটা হাফ সিদ্ধ, মানে খুব সিদ্ধ করবে না, হাফ সিদ্ধ, মানে টকবক করে কচুটা ফুটে উঠবে তখনই নামিয়ে জলটা গেলে নেবে। আর দেখো এবার আমি জল দিয়ে নিয়েছি তরকারিতে, আর এবার এবার ফুটতে দেবো, তো চাপা দিয়ে দেবো। তো কিছুক্ষণ পর তোমরা দেখো মানে তরকারিটা খুব বেশি টাইমও লাগে না আর এত টেস্টি হয় তোমাদের কী বলবো। তো আমরা তো সবসময় করি, এরকমভাবে খাই। আর দেখো তরকারি হয়ে গেছে আমার অলমোস্ট রেডি। এবারে আমি এতে একটা ভাজা মশলা অ্যাড করব, সেটা হচ্ছে ঘরেতেই জিরে, গোলমরিচ আর ধনে রোস্টেড করে রাখা থাকে, তো সেই রোস্টেড মশলাটা জানো তো এর ফ্লেভারটা মানে এত সুন্দর, তরকারি থেকে একটা এত সুন্দর বাস, এত সুন্দর স্টেন্ট বেরোয়। তো এই মশলাটা উপর থেকে দিলে খুবই সুন্দর লাগে তরকারিটা খেতে। যে কোনো তরকারিতে তোমার জিরে ধনে গোলমরিচ কাঠখোলায় ভেজে মানে রেখে দেবে বয়েমে করে, আর তারপর তরকারি হওয়ার শেষে দিলে না এর একটা স্মেল আছে কী সুন্দর, তো খুব সুন্দর একটা স্মেল বেরোয়। তো দেখো তরকারি অলমোস্ট হয়ে গেছে, তো আমি মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। আর দেখো এরকম সামান্য একটু একটু ঝোল ঝোল থাকবে, কেননা কচু তো এই ঝোলটা টেনে নেবে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে এর পরের ব্লগে। বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো।